নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আছেন সময় ত্রিপুরার পর্দায়, সাথে আছি আমি দীপান্বিতা। দেখে নেব এখনকার মতো সংবাদ। জোরজার মুল্লুক তার, উভয়ের জায়গা থাকলেও এক পক্ষের জায়গা নিয়ে জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ। ঘটনা সোনামুরা থানাধীন এনসিনগর গ্রাম পঞ্চায়েতের করালিয়ামুরা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, খালেক মিয়ার বাড়ির পাশ দিয়ে সোনামুরা টু বক্সনগরের মূল সড়ক থেকে গ্রামে যাওয়ার একটি রাস্তা রয়েছে। রাস্তার জন্য দুই পক্ষ থেকে জায়গা দেওয়ার কথা থাকলেও খালেক মিয়ার জায়গা দিয়ে শুধু রাস্তা তৈরি করতে চায়, দ্বিতীয় পক্ষ জায়গা দিতে নারাজ। কিন্তু খালেক মিয়াও এককভাবে রাস্তার জায়গা দিতে নারাজ। খালেক এককভাবে রাস্তা না দেওয়াতে গতকাল রাতের আঁধারে কে বা কাহারা তার কলা বাগান এবং সবজি ক্ষেত নষ্ট করে দেয়। অর্ধশতক পরিবারের চলাচলের রাস্তা এটি, রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এক কথায় জোর যার মুল্লুক তার, এর নীতি চলছে এখানে। ঘটনার খবর পৌঁছায় পঞ্চায়েতের প্রধানের কাছেও। এখন দেখার বিষয় পঞ্চায়েত কি সুরাহা করে। রাস্তা নেওয়ার পর এর আগে মনে করো পঞ্চায়েত তারা মুরাতারা জবরদস্তি করে কেস্ট হয়েছিল, রাস্তাটা বড় করে টাকা রাস্তা লই গেছে। অখন টাকা রাস্তা আমরা যে গাছ লাগাইছি, যে আমরা বাড়ি বেড়া দিছি, আমরা বেড়া দিয়ে কোনো আসি না। তারপর রাস্তা হলে তো রাস্তা হলে একটু ষড়যন্ত্র চলতে আসে। ষড়যন্ত্র বলতে আমরা কয়েকদিন পরে আবার আমার বাড়িতে কলা গাছ লাগাইছি, মনে করো ছই গাছ টুই লাগাইছি, সবাই এর কাটতে লাগছে। রাত্রে ধরো আমি বাড়িছি, কাটানোর আগে একজন মানুষ আমার লাইট চোখে লাইট টিউব দিয়েছিল, টিউব ধরনের পরে লোকটার আমি টয় টয় আছি, লোকটার আর পাইছি না। কি রাস্তা হলে সমস্যাটা কি? রাস্তাটা রাস্তা দিতে আমরা তো রাস্তায় দিয়ে দিছি, আমরা যে রাস্তা দিয়েছিলাম তারা রাস্তাটা দিয়ে টাকা রাস্তা তারা 100 পে মিলিয়ে দেওয়া ছিল, তারা রাস্তাটা তারা কোনো জিজ্ঞেস চাই রাস্তা তো আমরা তো জোর অবস্থা হয়ে গেছি, আমরা কেস পর্যন্ত করছি এটা লই। কী নাম আপনার? আমার নাম খালেক। এটা কোন জায়গা? এটা ইঞ্চিনগর। কি মনে হয় আপনার রাস্তা না দেওয়ায় এটা করছে? হ্যাঁ, রাস্তা না দেওয়াতে আমার সমস্যা এটা হয়েছে। রাস্তা কিন্তু দিয়েছেন, মানে তারা চাইতে আরও বেশি নিত নাকি? হ্যাঁ, এটা তো চাইতে আছে। আপনি রাস্তা দিয়েছেন তো তাদেরকে যাওয়া? রাস্তা দিয়েছি, রাস্তা আমার জায়গা দিয়ে আসছে, সবটা আমার জায়গা, জুতের জায়গা আমার। তাহলে কি আবার এনো কেমন করবো? এনো এটা তো তার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না, তারা কী করে এটা আরও বেশি জায়গা চাইতেছে। তারা তো এটা হিসাব, তারা প্ল্যানও তো এটা, খালি আমরা যাওয়া, আমরা আমরা জায়গা তো, আমরা জায়গা তো ফাঁসে আশেপাশে কেউ জায়গা আছে নি? আর আছে, আমরা ফাঁসে জায়গা আছে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। মেসার্স নিউ মেডিকেল, এখানে বসছেন বাত এবং অস্থি বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দেব। যে সমস্ত রোগীর আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, শরীরের জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, স্পোর্টস ইঞ্জুরি, স্পন্ডিলাইসিস, ইউরিক অ্যাসিড, স্ট্রোক, হাত পায়ে ঝিঝি করা, এছাড়া বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আসুন মেসার্স নিউ মেডিকেল। এখানে ডক্টর দেবাশিস দেবের সুচিকিৎসায় সেরে উঠুন। আমাদের ঠিকানা রমেশ চৌমোহনী, উদয়পুর, গোমতী, ত্রিপুরা। মোবাইল নাম্বার 8111934488 এবং 9886326000।